Audio Jungle. নিউজ অগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি নিউজ অগ্নি। সাহায্যের হাত বাড়িয়ে দাও, মানুষের পাশে দাঁড়াও। স্বেচ্ছাসেবী সংগঠন যেটা জয়পুর, হাওড়া এবং চিংড়া কালীমাতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজ 50 জন ছাত্রছাত্রীদের পড়াশোনার সামগ্রী প্রদান করা হলো, সেই সঙ্গে দুজন মাধ্যমিক পরীক্ষার্থী তাদের সম্পূর্ণ পড়াশোনার দায়িত্বভার গ্রহণ করল এই স্বেচ্ছাসেবী সংস্থা এবং কালীমাতা স্পোর্টিং ক্লাব। আমরা দেখব কি জানাচ্ছেন নিউজ অগ্নির পর্দায়, আপনাদেরকে বিস্তারিত তুলে ধরব। আজকে আপনাদের কর্মসূচি কি আছে? চিংড়া বাবনারগঞ্জ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা এই মহতী অনুষ্ঠান 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করেছি সমস্ত মানুষকে নিয়ে। এর পরে যে আমাদের পদক্ষেপ সেটা হলো চিংড়া বাবনারগঞ্জ স্পোর্টিং ক্লাবের মাঠে আমরা কিছু দুস্থ ছাত্রছাত্রীদের বই, খাতা, সব সামগ্রী আমরা বিতরণ করতে চাই। আমরা যে সংগঠনের সাথে থাকি, আমাদের সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দাও, মানুষের পাশে দাঁড়াও। স্বেচ্ছাসেবী সংগঠন জয়পুর হাওড়ার পক্ষ থেকে আমরা এই আবেদন সমগ্র স্তরের মানুষের কাছে নিয়ে যাচ্ছি আগামী দিনে, যাতে আমাদেরকে এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এটি হচ্ছে আমাদের মূল কর্মসূচি। এর পরবর্তী পর্যায়ে আছে আমরা এই বই, খাতা, সামগ্রীগুলো আমরা দুস্থ ছাত্রছাত্রীদের সঙ্গে তুলে দেবো। আপনার নামটা একটু বলবেন। আমার নাম দেব কুমার সাহা। তোমার নাম কি? কিসে পড়ো? তোমার নাম? টেনেই পড়ো? এদের মা বাবা নেই, এরা পড়াশোনায় ভালো, কিন্তু এখানে পড়াশোনা, এরা আর্থিক সমস্যার জন্য এরা পড়াশোনা করতে পারেনি, তার জন্য যে সমস্ত এই যে সংগঠন এনাদের পাশে এগিয়ে এসেছেন তাদের অনেক ধন্যবাদ। এইভাবে সহযোগিতা করলে এরা ভবিষ্যতে পড়াশোনা করে এদের কেরিয়ার করতে পারবে। কিন্তু এই যে সংগঠনগুলো, যে সংগঠন এনাদের সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছেন, যে সাহায্যের হাত বাড়িয়ে দাও আমরা করি জয়পুর, এনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি এইভাবে কোনো সংগঠন বা জয়পুরের স্বেচ্ছাসেবী সংস্থা, এরা যদি আরও আমাদের এলাকায় এইভাবে আসে, তাহলে আমাদের এখানে দুস্থ ছাত্রছাত্রীরা পড়াশোনার দিকে এগিয়ে যেতে পারবে তাদের ভবিষ্যৎ করার জন্য। এইভাবে অনেক ছেলে মেয়ে আমাদের স্কুল ছুট হয়ে যাচ্ছে, কারণ তাদের আর্থিক সংকটের মধ্যে দিয়ে চলতে হচ্ছে। কারো মা নেই, কারো বাবা নেই, তারা পড়াশোনা করতে পারছে না, টিউশনি দিতে পারছে না, সেই জন্য আমাদের এই ব্যাকওয়ার্ড ক্লাসের পিছিয়ে যাচ্ছে। তাই এই স্বেচ্ছাসেবী সংস্থার কাছে আমরা অনুরোধ করব, যাতে করে আরও বেশি বেশি করে এই এলাকায় নজর দেয় এবং এই এলাকার ছাত্রছাত্রীদের সাহায্য বা সহযোগিতা করেন। এই যে আমরা করি সাহায্যের হাত বাড়িয়ে দাও জয়পুর, আমরা করি হাওড়া, যে এগিয়ে এসেছে চিংড়া বামনারকোন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সহযোগিতায় এই ছাত্রছাত্রীদের পাশে এসেছেন, এর জন্য ওনাদেরকে ধন্যবাদ এবং ওনাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি, যাতে করে ওনারা আরও পার্শ্ববর্তী এলাকা বা আমাদের এলাকায় মানুষের পাশে এসে দাঁড়াতে পারে। এদের এই দুজন ছাত্রছাত্রীর পড়াশোনার দায়িত্ব স্পোর্টিং ক্লাবের তারা দায়ভার নিয়েছেন, তাদের পড়াশোনার জন্য টিউশন সমস্ত খরচ দেওয়ার জন্য সমস্তটাই তো ওনারা ব্যয়ভার করবেন, আর এটা অনলাইন মাধ্যমে ওনারা পড়াশোনা করতে পারবেন। আপনার নাম কি? আমার নাম তপন দোল।